আসসালামু আলাইকুম, রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষ মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেভেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে শিক্ষার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা। যাই হোক, আমি আগে বলেছিলাম যে আমার তোমাদের প্লেলিস্ট নম্বর আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট নম্বর ফোরে আমরা যে বেসিক লেকচারগুলো দেওয়া আছে, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী, পাশাপাশি আমি যেগুলো করছি সেটা হচ্ছে বিগত সালের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেভেন কলেজ যে পরীক্ষাগুলো হয়েছে বিগত সালের সকল প্রশ্নের গাণিতিক সমস্যার সমাধান দিয়েছি। অলরেডি তোমাদের পার্ট বি অর্থাৎ খ বিভাগের 4 নম্বরের জন্য সেটা সবগুলো আপলোড করা হয়েছে, গ বিভাগের পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে। যাই হোক, এর আগে আমরা গণসংখ্যা নিবেশন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আপলোড করেছি, এখন বিস্তার পরিমাপের বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো যাই হোক, দেখো 2012 সালের একটা প্রশ্ন এসেছে, খুব সহজ একটা প্রশ্ন, নিম্নের সারণী হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো মূলত এখানে বিস্তার পরিমাপ পদ্ধতিকে 3টা অঙ্ক প্রতিনিয়ত হয়ে থাকে, পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেদাঙ্ক ভ্যারিয়েন্স এবং বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, আর একটা হচ্ছে গড় ব্যবধান বা গড় বিচ্যুতি মিন ডেভিয়েশন। এই 4টা পরিমাপ মূলত সবসময় হয়ে থাকে, পাশাপাশি চতুর্থক ব্যবধানে হয়ে থাকে। তো যাই হোক, এই অঙ্কটা একটু লক্ষ্য রাখো, দেওয়া আছে যদি তোমরা গাণিতিক গড়টা বোঝো তাহলে এই খুব সহজ একটা প্রক্রিয়া, গাণিতিক গড়ের সাথে এটা সম্পর্ক যুক্ত। যাই হোক, দেখো এই আমরা যখন গাণিতিক কেন্দ্র প্রবণতা এই বিস্তার পরিমাপের অঙ্কগুলো, বিশেষ করে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক বিভেদাঙ্ক, গড় ব্যবধান, এই 4টা পরিমাপ পুরোটাই গাণিতিক গড়ের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা যখন গাণিতিক গড় শিখেছিলাম তখন কি শুধু FD লিখেছিল, কিন্তু এই FD² মানে 3টা পরিমাপ নির্ণয় করা যায়, কী কী? পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। আবার বুঝে নাও, এই সেম অঙ্কটাই যদি বলতো যে ভেদাঙ্ক নির্ণয় করো তাও FD², যদি বলো বিভেদাঙ্ক তাও FD², তাহলে 3টা পরিমাপ মনে রাখবা, পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক যাই আসুক টেবিল হবে এই একই সেম জিনিস, অর্থাৎ গাণিতিক গড় হলে FD পর্যন্ত আর এইটা হলে পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক বের করা যাবে। যাই হোক, এখানে আমার প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যবধান এবং কি গণসংখ্যা, যেটা আমরা শ্রেণী ব্যবধান লিখলাম, গণসংখ্যা টোটাল গণসংখ্যা হচ্ছে 449 অর্থাৎ 449। এখন আমার শ্রেণী মধ্যবিন্দু 0 আর 9 যোগ করলে কত? 9, 2 ভাগ করলে কত? 4.5। যেহেতু প্রত্যেকটার শ্রেণী ব্যবধান কত বলো? 10, এর সাথে 10 যোগ করলে 14.5, তাহলে কত? 24 পয়েন্ট, কত? 5, 34 পয়েন্ট, কত? 5, তারপরে 44 পয়েন্ট, কত? 5, 54 পয়েন্ট, কত? 5, আর 64 পয়েন্ট, কত? 5। তাহলে আমি শ্রেণী মধ্যবিন্দুটা পেয়ে গেলাম, যেটা তোমরা আগেই বলেছো, সবাই জানো যে দুইটা শ্রেণী যোগ করে 2 দ্বারা ভাগ করলে সেটাই হলো কি বলো? শ্রেণী মধ্যবিন্দু। তো এখন আসো ডির ফর্মুলা। আমি আবারও বলছি, তোমরা এই অধ্যায়ের বিশেষ করে গাণিতিক গড়তে আমরা সরাসরি পদ্ধতি করতে পারো, কিন্তু পরিমিত ব্যবধান ভেদাঙ্ক বিভেদাঙ্ক গড় ব্যবধান যদি আসে তোমরা অবশ্যই ডির সাহায্যে করবা, তাহলে মানগুলো ছোট হয়ে যাবে। তো ডির ফর্মুলা আমরা কি দেখলাম? দেখো x - a/c, তার মানে x-এর মান আমার জানা আছে, c-র মানও জানা আছে, কোনটা জানা নাই? a জানা নাই। x-এর মধ্য থেকে যে কোনো একটা মানকে আমি a ধরে নেব আমার সুবিধার জন্য। এখানে মান আছে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে আমি এই 3টার মাঝখানে একটা ধরে নিলাম, সেটা হলো a। মাঝখানে বা তার উপরে যে কোনোটাই ধরা যাবে, এটা কোনো সমস্যা নেই। দেখবা যে মাইনাস অ্যাভয়েড করার জন্য একটু উপরে বেশি ধরবা, ওকে? অর্থাৎ অর্ধেক করার পরে সেই মাঝখানে বা তার উপরেটা ধরবা, তাহলে সুবিধা হবে। তাহলে আমার ডির ফর্মুলা কী দাঁড়ালো? x - 34.5/10 এই দাঁড়ালো, তাই না? এখন আমার সেই প্রক্রিয়াটা বোঝো, যে x-এর মান যদি বসাই তাহলে আমরা ধারাবাহিকভাবে সবগুলো মান পাবো। তো আমি এই টেকনিকটা আমি আবারও বলেছিলাম, যেটা a ধরবো সেটা হবে কি? অলওয়েজ জিরো, ওকে? যেটা a ধরবো সেটা কি হবে? অলওয়েজ জিরো। এর উপরে কয়টা মান আছে দেখো? 1টা, 2টা, 3টা, তাহলে কত হলো? 1, 2, 3। এবার এর নিচে কয়টা আছে? 1, 2, 3, 1, 2, 3, যেটা বারবার আমি লেকচারে বলেছিলাম। তো এটা কীভাবে হলো তোমরা অনেকবারই আমি বোঝাচ্ছি, যেহেতু শ্রেণী ব্যবধান যদি সব সমান হয়, যেটা এ ধরবা সেটা হবে কি বলো? জিরো। তার উপরে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 1, 2, 3, উপরে মাইনাস নিচে প্লাস, কারণ এই সংখ্যাগুলো ছোট। যেমন প্রথমটা দেখো, যদি আমরা এই টাইপ শুরু করি,
তাহলে 34.5 মাইনাস 34.5 ভাগ 10 তাহলে 0 ভাগ 10 কত হলো 0 যেটা আমরা পাইছি তাই না তার উপরেরটা যদি আমরা ধরি তাহলে উপরে কত আছে দেখো 24 পয়েন্ট কত 5 তাহলে কত হলো মাইনাস 10 ভাগ করলে কত মাইনাস 1 এইভাবে চলে আসবে আবার যদি নিচে চিন্তা করো দেখো 44 পয়েন্ট কত 5 44.5 তাহলে কত হলো প্লাস 10 এটা কত হবে তখন 1 হবে এইভাবে তো যাই হোক এটা আমি অনেকবারই বোঝাইছি তোমরা ওইটা শুধু মাথায় রাখবা যে উপরে গেলে মাইনাস নিচে গেলে প্লাস এখন খুব সহজে দেখো এফডি এ এটা হলো এফ এটা হলো ডি তাহলে তিন পাঁচে কত 15 মাইনাস 150 আর 60 দুগানে কত 120 তারপর হচ্ছে কত মাইনাস 80 এটা হলো শূন্য তাহলে এটা কত 70 এটা হলো 49 98 আর তিন চারা 12 120 তাহলে এখানে মান আছে দুই ক্যাটাগরি একটা মাইনাসের মান আছে আর একটা কার মান আছে প্লাসের মান আছে মাইনাসগুলো আমি যোগ করি 150 যোগ 120 প্লাস কত 80 তাহলে হচ্ছে মাইনাস 350 এবার দেখি প্লাস কত হলো 70 প্লাস 98 প্লাস 120 তাহলে কত 280 তাহলে কার মান বেশি অটোমেটিক্যালি এখানে কার মান বেশি পাচ্ছি আমরা মাইনাসের মান বেশি পাচ্ছি তাহলে কত হলো তাহলে 350 তাহলে কত হলো মাইনাস 62 তার মানে এর মধ্যে কার মান মাইনাস বেশি পেলাম বলো মাইনাস এর মান বেশি পেলাম যেটাকে আমরা কি বলছি বলো 62 এবার দেখো তাহলে এর পরবর্তী কাজটাকে একটু মনোযোগ দাও এরপরে কি বলছে দেখো এফডি স্কোয়ার তাই না তার মানে এইটার সাথে এটার গুণ 3 15 কত 45 তাহলে 450 সাথে মাইনাস মাইনাস প্লাস কত হলো 240 অর্থাৎ এটার সাথে এটার গুণ আবার কত 80 শূন্য শূন্য তাই না 70 70 98 গুণন 2 কত হলো 196 তারপরে কত 120 গুণন 3 তাহলে কত হলো 360 এই হলো আমার যোগ তাহলে এটা কীভাবে হলো বুঝে নাও এফডির সাথে ডি গুণ দিলে কী হয় বলো এফডি স্কোয়ার তাই না তাহলে এইটা হলো এফডির ঘর আর এটা হলো ডির ঘর তাহলে এইটা এটা গুণ করলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে যাই হোক এখন আমি যোগ করব 450 প্লাস 240 প্লাস 80 প্লাস 70 প্লাস হচ্ছে 196 প্লাস হচ্ছে 360 তাহলে কত হলো 1396 তাহলে সামেশন এফ ডি স্কোয়ার আমি কত পেলাম 1396 আর এটা আমরা যোগ করে কত পাইছিলাম যে ও এটা আমি লিখতে ভুলে গেছিলাম সেটা হলো কত মাইনাস 62 ওকে তাহলে আমার টেবিল এখানে হয়ে গেল তাহলে আমার পরিমিত অবদান খুব সহজ বিষয় তোমরা যদি এই প্রক্রিয়ায় করো তাহলে সহজ হবে যদি সরাসরি পদ্ধতি করতে যাও তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে তাহলে এই গেল তা আমরা এখন এই পরিমিত অবদানের জন্য এই টেবিলটা আমার হয়ে গেছে তাই না লিখবো কি আমরা জানি দেখো পরিমিত ব্যবধান যে পরিমিত ব্যবধানের যে ফর্মুলা একটু মনোযোগ দাও আমরা জানি পরিমিত দেখো পরিমিত ব্যবধান এর অপর নাম আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে সিগমা সমান সি কেউ এসও দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এই ফর্মুলা সামেশন এফডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফডি ডিভাইডেড বাই এন হোলি স্কোয়ার এটা আমরা পেয়েছি তাই না এখানে প্রয়োজনীয় মানগুলো আমার সব দেওয়া আছে তাই না তাহলে সির মান কত আমি পেয়েছি 10 সামেশন এফডি স্কোয়ারের মান আমি কত পেলাম দেখো 13 একটু বুঝে নাও 1396 ভাগ এন এর মান কত হলো 449 এইটা এবার দেখো সামেশন এফডি কত মাইনাস 62 ভাগ 449 হোল স্কোয়ার এটা কিন্তু মাথায় রাখবা তাহলে এটা হলো 10 এখন আমি কী করবো 1396কে কত দিয়ে ভাগ করবো 1396 ভাগ হলো 449 তাহলে কত আছে 3.1091 দশমিকের পরে রুটের মধ্যে 4 ঘর নেবা পরবর্তীতে 2 ঘর করতে সুবিধা হবে যাই হোক তোমরা যদি কেউ 2 ঘর নাও কোনো সমস্যা হবে না
তাহলে গেল। এখন আসছে দেখো 62, এইটা কিভাবে করবা? প্রথমে আগে লিখবা এইভাবে করবা, মাইনাসকে বিবেচনায় আনবাই না, কারণ এর উপরে বর্গ আছে, এটা অলওয়েজ প্লাস। তাহলে কত 62 লিখবা, ক্যালকুলেটারে 62 লিখলাম, ভাগ কত 449, যা হলো যা হয়েছে একে একে আবার কী করতে বর্গ, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে বর্গ করে দিলাম, তাহলে কত হলো 0.0191, এই তাই না? তো এই থেকে আমরা কী পাইলাম বলো, এটা থেকে আমরা এখন বিয়োগ করব, দেখো 10 এটাকে যদি আমরা, অর্থাৎ 3.1091 বিয়োগ 0.0191 তাহলে কত হলো 3.09, এটাকে যদি আমরা রুট করি, দেখো এটাকে রুট করি তাহলে কত দাঁড়াচ্ছে 1.7578 গুণন 10, তাই না? গুণ 10, তাহলে আমরা লাস্টে দুই গুণ নেব, 17. কত হলো 58 উত্তর হয়ে গেছে, ঠিক আছে? 17. কত বলো 58, বা এরকম 6 লেখা যাবে। তাহলে এটা হলো আমার পরিমিত ব্যবধানের খুব সহজ একটা বিষয়। তোমরা এটা আমারও বলি, আমার বই গবেষণা পদ্ধতি পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞানের, এনার নতুন এডিশন খুব তাড়াতাড়ি চলে আসবে, 2021 February 1st or 2nd week মধ্যে পাওয়া যাবে 2021। তোমরা যদি আমার বইটা তোমাদের কাছে থাকে আর লেকচারগুলো শোনো, তাহলে খুব সহজেই তোমার অন্যের সহায়তা ছাড়াই নিজেদের নিজের সমস্যার সমাধান করতে পারবে। যাই হোক, পরবর্তী লেকচার শোনার জন্য আহ্বান জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। ও আরেকটা বলে নিই, তোমাদের আবার বলি, তোমাদের প্লেলিস্ট নাম্বার হচ্ছে কত 4, এই প্লেলিস্ট নাম্বার 4 তোমাদের সকল ভিডিও আপলোড করা হবে রাষ্ট্রবিজ্ঞানের জন্যে। তোমরা এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট 4 যেয়ে সব কিছু সার্চ করবা। সবাইকে ধন্যবাদ।